আসসালামু আলাইকুম, দিস ইজ খাজা। পাঁচ ধরনের হার্মফুল পিপল আমাদের চারপাশেই আছে। পাঁচ ধরনের মানুষ আছে যারা আমাদের জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে, দুর্বিষহ করে তোলে। আমরা কি চিনি এই পাঁচ ধরনের ক্ষতিকর মানুষ সম্পর্কে, হার্মফুল মানুষ সম্পর্কে? আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পাঁচ ধরনের হার্মফুল মানুষের সাথে, যারা প্রতিনিয়ত আমাদেরকে ক্ষতি করে চলেছে, যাদের সাথে থাকলে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হই। কোন সেই পাঁচ ধরনের ক্ষতিকর মানুষ, তাদেরকে কি আমাদের জানা দরকার? জানা দরকার এই কারণে, যদি আমরা ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, এই ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য ক্ষতিকর মানুষগুলোকে চিনতে হবে, জানতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক, সে মানুষগুলোকে চেনার চেষ্টা করি এবং আমাদের জীবন থেকে তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করি। সে মানুষগুলোকে জানার পূর্বে একটি বিশেষ অনুরোধ রয়েছে বরাবরের মতো, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক কেয়ার টক্স, ইটস ইউর চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করতে যাচ্ছেন তাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথম ক্ষতিকর মানুষ কোনটি? প্রথম ক্ষতিকর মানুষটি হচ্ছে, বা মানুষরা হচ্ছে, ডিমোটিভেটর। ডি ফর ডিমোটিভেটর। ডিমোটিভেটর বা মানুষকে যারা ক্রমাগত নিরুৎসাহিত করে, নিজেরা কিছু করবে না কিন্তু অন্যরা করতে গেলে তাদেরকে নিরুৎসাহিত করে, তাদের উদ্যমকে কমিয়ে দেয়, তাদের দিকে হাত বাড়িয়ে দেয় না, হাত গুটিয়ে তো নেয়ই, অন্যের হাতও গুটিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কোন সেই ডিমোটিভেটররা, কোথায় থাকে তারা? তারা থাকে আমাদের সাথে, আমাদের পার্সোনাল লাইফ, আমাদের ফ্যামিলি লাইফ, আমাদের সোশ্যাল লাইফ, সর্বত্র আছে ডিমোটিভেটররা। এখন তো লাইফ অনেক ধরনের, রাইট? পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ, সোশ্যাল মিডিয়াতে আপনি হাজার হাজার অসংখ্য মানুষ পাবেন ডিমোটিভেটর। সারাক্ষণ শুধু ঋণাত্মক খবর দিয়ে যাচ্ছে, ঋণাত্মক বিষয় নিয়ে কথা বলছে, মানুষকে হতাশার কথা শোনাচ্ছে, আশার কথা শোনাচ্ছে না। আমাদের স্কুল কলেজেও আমরা দেখি যে অনেক ডিমোটিভেটর আছেন, অনেক শিক্ষকদের মধ্যে ডিমোটিভেটর আছেন, যারা দুর্বল ছাত্রকে অনেক ক্ষতি করেন, দুর্বল ছাত্রকে ইনসাল্ট করেন, তাকে হতদম করে দেন, তোর দ্বারা হবে না, কি জন্য আসছো, পারবি না, পারি যা, লেখাপড়া করতে আসে, তোর দ্বারা কি লেখাপড়া হবে। এই শিক্ষকরাও কিন্তু, এই কাজ যারা করেন তারাও ডিমোটিভেটর। বন্ধুদের মধ্যে ডিমোটিভেটর থাকে, যারা আপনি কোনো ইনিশিয়েটিভ নিলেন, দোস্ত তোর দ্বারা এটা হবে না, তুই এটা বাদ দে, তুই অন্য কিছু চেষ্টা কর, সেও ডিমোটিভেটর। আমাদের অফিসেও আমরা দেখি যে বসদের মধ্যে তো প্রচুর ডিমোটিভেটর বস আছে বাংলাদেশে, যারা প্রতিনিয়ত তাদের সাবঅর্ডিনেট বা কলিগদেরকে হতাশ করে, কোনো কিছুর সলিউশন বলবে না, কোনো পথ দেখাবে না, অথচ বলবে না না আপনাকে দিয়ে হচ্ছে না, আপনি আসলে পারছেন না, আমি আপনার কাছে অনেক আশা করেছিলাম, আমি ভেবেছিলাম আপনি পারবেন, আপনার আসলে উন্নতি দেখছি না, আপনি কোয়ালিটি কাজটা করতে পারছেন না। তো কোয়ালিটি কাজটা কেন করতে পারছে না সেটা কিন্তু উনি বলবে না, এই বলে বলে হতাশ করে দেয়। হতাশ করে দিলে আসলে কি হয়, হতাশ করে দিলে যেটা হয় সেটা হলো আমাদের কনফিডেন্স কমে যায়, আমাদের ফোকাস নষ্ট হয়। কনফিডেন্স কমে গেলে কি হয়, আমাদের পারফরমেন্স কমে যায়, আমরা লো পারফর্ম বা লেস পারফর্ম করি, এবং তাহলে কি হয়, আমরা টার্গেট অ্যাচিভ করতে পারি না। টার্গেট অ্যাচিভ না করতে পারলে কি হয়, আমরা লুজার হয়ে যাই। তো ডিমোটিভেটেড আসলে সেটাই করে। এ নিয়ে অনেক একটা গল্প আছে, পড়াশোনা করলে কি হবে, পাশ করতে পারবেন না, পাশ করলে কি হবে, চাকরি পাবে না, চাকরি করলে কি হবে, বেতন পাবে না, বেতন পাইলে কি হবে, তারা তো কেউ মেয়ে দিবে না বা ছেলে দিবে না, তার বিয়ে হবে না, বিয়ে হলে কি হবে, বাচ্চা হবে না, তাই তো। এই ডিমোটিভেটেডদের, এই মানুষকে নিরুৎসাহিত করার চেষ্টার কোনো শেষ নাই। সুতরাং আমাদের পার্সোনাল লাইফ বা ফ্যামিলি লাইফে যারা আছে এদেরকে এই কারণে দূরে রাখতে হয়। একটা তো আমাদেরকে তারা নিরুৎসাহিত করছেই, আমরা লুজার হওয়ার সম্ভাবনায় পড়ে যাই, আমাদের কনফিডেন্স হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আপনারা মনে করবেন যে তারা থাকুক, তার বলাতে আমাদের কী আসে যায়, আসে যায়। এটা সাবকনশিয়াস মাইন্ডে স্লো পয়জনের মতো ধীরে ধীরে কাজ করে, আমাদেরকে দুর্বল করে দেয় আমাদের অজান্তে।
সে কারণে তাদের থেকে দূরে থাকতে হবে। আরেকটা হচ্ছে বিপদ যে তাদের সাথে যদি আপনি থাকেন, তারা যদি আপনার সার্কেলে থাকে ফিউ ইয়ার্স, ইউল বি অলসো টার্নড ইন্টু এ ডিমোটিভেটেড পারসন। তাদের সাথে দীর্ঘদিন থাকলে আপনিও ডিমোটিভেটেড হয়ে যাবেন, আপনি মানুষকে নিরুৎসাহিত করা শুরু করে দিবেন। ডি ফর ডিমোটিভেটেড। এই সমাজে যত ক্ষতিকর মানুষ আছে যারা আমাদেরকে ব্যর্থ করে দেয়, যারা আমাদেরকে অশান্তি বাড়িয়ে দেয়, তাদের মধ্যে ডিমোটিভেটাররা রয়েছেন সবার শীর্ষে। তাহলে তাদেরকে আমরা এড়িয়ে চলব। এখনই আপনি চেক করুন আপনার ফ্রেন্ড সার্কেল, আর সেটা সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মেই হোক না কেন, আপনার ব্যক্তিগত সার্কেলেই হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকার আয়োজন আপনাকে করতেই হবে যদি আপনি ভালো থাকতে চান, এগিয়ে যেতে চান। এরপরে কি, আরও এক ধরনের খারাপ মানুষ আছে, তারা কারা, চলুন দেখি। ইনগ্রেট বা আনগ্রেটফুল পারসন। আনগ্রেটফুল পারসন আসলে কেন খারাপ, এর আসলে খুব ব্যাখ্যা দরকার নাই। স্বয়ং আল্লাহ অকৃতজ্ঞ মানুষদের পছন্দ করেন না, কাজে আল্লাহ যেখানে অকৃতজ্ঞ মানুষদের পছন্দ করেন না, তাদেরকে আমাদের পছন্দ করার দরকার নেই, তাদের থেকে দূরে থাকতে হবে। অকৃতজ্ঞ মানুষ আমাদের কীভাবে ক্ষতি করে, এটা সাধারণত দুভাবে ক্ষতি করে। একটা হচ্ছে অকৃতজ্ঞ মানুষদের কাছ থেকে যে আমরা রিটার্ন চাই সেরকম না, তবে তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড এরকম থাকে, তারা আসলে কখনোই কৃতজ্ঞতা স্বীকার করে না এবং অনেক সময় যারা তার উপকার করেছে তাদেরকে ক্ষতি করে, তাদের পেছনে ছুরি মারে, আপনারা জানেন তো। এই ইনগ্রেট পিপলরা খুবই ক্ষতিকর। তারা আমাদের উপকার স্বীকার করুক বা না করুক, তারা যখন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বা আমরা যখন বুঝতে পারি যে তারা আমাদেরকে ইগনোর করছে, বা আমার যে কন্ট্রিবিউশন আছে তার কেরিয়ার গ্রোথে হোক, তার এগিয়ে যাওয়ার পথে হোক, কোনো একটা বিপদের সময় হোক, আমি বা আমরা তাকে কতভাবে সাপোর্ট করে এগিয়ে দিয়েছি সবই সে ভুলে গিয়েছে। তার বিপদের পাশে যখন ছিলাম, সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে, নানা কারণেই হোক, মানুষকে আমরা অনেক সময় উপকার করি, আমরা চাই উপকার পাওয়া মানুষগুলো আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করুক, কিন্তু অদ্ভুত যাতে না দেখায়, ক্ষতি না করে। তাহলে কি হয়, এই মানুষগুলো যখন আমাদের চারপাশে থাকে এবং আমরা যখন তার মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্যগুলো দেখি, তখন আমাদের মেন্টাল এক ধরনের ডিস্টারবেন্স হয়। এই মানুষগুলো থেকে দূরে থাকলে কিন্তু আপনার এই মেন্টাল ডিস্টারবেন্স হবে না। মেন্টাল ডিস্টারবেন্স হলে কি হয়, আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, আমাদের যেদিকে যাওয়ার কথা আমরা সেদিকে যাই না, এবং ফোকাস নষ্ট হয়ে গেলে যেটা হয়, পারফরমেন্স কমে যায়, অর্থাৎ আমাদের যে সময় যতটুকু কাজ করা দরকার আমরা সেটা করতে পারি না, এবং ধীরে ধীরে আমরা আসলে লুজারে পরিণত হই। এটি হচ্ছে একটি। আর ইনগ্রেট পিপলদের ইম্প্যাক্ট যেটা আরও গভীরভাবে যেটা আমাদেরকে ক্ষতি করে, সেটা হচ্ছে তাদের সাথে আপনি দীর্ঘদিন থাকতে থাকতে আপনি একদিন ইনগ্রেট পারসনে রূপান্তরিত হবেন, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিপদ। তাই আমাদেরকে অবশ্যই এ ধরনের ইনগ্রেট পারসনদের থেকে অনেক দূরে থাকতে হবে। দে আর ভেরি হার্মফুল পারসনস। তারা আমাদেরকে পিস নষ্ট করে, আমাদের যে মেন্টাল হ্যাপিনেস এটাকে বাধাগ্রস্ত করে, এবং আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে, এবং আমরা যেন কখনো ইনগ্রেটফুল না হই, কারণ অকৃতজ্ঞ মানুষদের প্রতি, না সুক্রিয়া মানুষদের আল্লাহ খুব অপছন্দ করেন, এবং তাদেরকে নানা ধরনের বিপদের মধ্যে আল্লাহ ফেলে দেন, এবং না সুক্রিয়ার মানুষদের জীবনে ভোগান্তির কিন্তু শেষ থাকে না, এটা আপনাদেরকে স্মরণে রাখতে হবে। তো এরপরে কারা আছে, এরপরে আরও কিন্তু সমাজে অনেক ধরনের খারাপ মানুষ আছে, তারা কারা। আরেকটি খারাপ মানুষ হচ্ছে রিঅ্যাক্টিভ, আর ফর রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানুষ কারা, যারা হচ্ছে অ্যাক্টিভ না, যারা প্রোঅ্যাক্টিভ না, বাংলায় আমরা বলি প্রতিক্রিয়াশীল। এই প্রতিক্রিয়াশীল মানুষগুলো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা শুধু প্রতিক্রিয়া শো করে। দে আর নট সলিউশন ফোকাস, দে আর প্রবলেম ফোকাসড। এই প্রবলেম ফোকাস মানুষগুলো সবসময় প্রবলেম নিয়েই থাকতে পছন্দ করে, প্রবলেমের মধ্যেই ডুবে থাকে, এবং প্রবলেমকে যতভাবে বাড়ানো যায় তারা সেই কাজটি করে, সমস্যাকে তার চূড়ান্ত মাত্রায় নিয়ে যায়। কোনো একটা সংঘর্ষ হচ্ছে, এই ধরনের লোকদের যদি আপনি পাঠান সেখানে দেখবেন সংঘর্ষ আরও বেড়ে গেছে। কোনো একটা সম্পর্ককে ঠিক করতে তাদেরকে পাঠানো হয়েছে, রিঅ্যাক্টিভ পিপলরা সেই সম্পর্কে আরও বারোটা বাজিয়ে দেয়, অর্থাৎ আগুনে ঘি ঢালার জন্য
রিয়েক্টিভ মানুষরা খুবই পরিচিত, ভীষণভাবে তারা হতাশ মানুষেরা। এরা নিজেদের লাইফে দেখা যাচ্ছে তাদের হয়তো সাকসেস কম, তাদের হয়তো ফেলার বেশি, সেই ব্যক্তিগত ব্যর্থতাগুলো নানারূপে প্রকাশ পায়, এটি হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। সো যে কোনো বিষয়ে ভালো বিষয় আসলে সেখানে দোষ খুঁজে পাওয়ার চেষ্টা করে, সেটি কেন ভালো না সেটা তারা বলবে, কিন্তু সেটা কেন ভালো সেই দিকে তার নজরটা জানা, তার ব্রেনে প্রোগ্রামিংটা এরকম, একটা জিনিস কেন খারাপ সেটা সে বলতে পারবে, কিন্তু কেন ভালো সেটা সে বলতে পারে না। সো রিয়েক্টিভ পিপলরা আমাদেরকে সবসময় ক্ষতিগ্রস্ত করে, হতাশ করে এবং আমাদেরকে দুর্বল করে দেয়, আমাদের কনফিডেন্স নষ্ট করে, আমাদের ফোকাস নষ্ট করে এবং আমাদেরকে লো পারফর্মে কনভার্ট করতে পারে, এবং লো পারফর্মে কনভার্ট হলে আমরা লুজার হতে পারি। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট রিয়্যাক্টিভ পিপল। যে কোনো বিষয়ে তাদেরকে যখনই দেন তারা সমস্যাকে বাড়িয়ে তোলে, কারণ সমস্যা নিয়ে সে থাকতে ভালোবাসে, তার ব্রেনের প্রোগ্রামিংটা এরকম, সমস্যার মধ্যে সে খেলা করতে পছন্দ করে, এর সলিউশন সে চায় না, সে সমস্যাকে অনন্তকাল চালাতে চায়। এবং যারা অনন্তকাল সমস্যা বাড়ায়, সমস্যা নিয়ে থাকে, তারা কী করবে বলেন? সো বি কেয়ারফুল অ্যাবাউট রিয়্যাক্টিভ পিপল। রিয়েক্টিভ পিপলদের দু একটা উদাহরণ দিলে সুবিধা হবে। রিয়েক্টিভ পিপলরা বলা হয় যে দে আর ভেরি মাচ ডিস্ট্রাকটিভ পিপল, তারা ধ্বংস করতে জানে, তারা সৃষ্টি করতে জানে না। কোনো একটা পরিস্থিতিকে কন্ট্রোলে আনার কথা, যারা সলিউশন ফোকাস, তারা একটা পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে পারে। আর রিয়েক্টিভ পিপলরা আউট অফ কন্ট্রোল করে ফেলে, মানে যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আছে সেটাকেও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। তো দে আর কল অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ পিপল। দু একটা উদাহরণ আপনাদেরকে আমি দিতে পারি। রিয়্যাক্টিভ পিপলরা আপনার ভুলের দিকে তাদের নজর বেশি। ধরা যাক আপনার পরিবারে কোনো একটি দুর্ঘটনা ঘটেছে, কোনো একটা ক্রাইসিস, কোনো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, কাউকে আপনি সলভ করতে আনলেন। এখন এই সলভের যারা আছে তারা যদি রিয়্যাক্টিভ হয়, তারা দেখবেন সমস্যাকে আরও বাড়িয়ে তোলেন। ধরা যাক কোনো একটি বাসার একটি মেয়ে বা ছেলে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়েছে, তখন যে উদ্ধার করতে আসে সে বলবে আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তখন তুমি নজর দাও নাই কেন, তোমাকে আমি বারবার রিমাইন্ডার দিয়েছি, তোমরা তো কেউ আমার কথা শুনো নাই, এখন বুঝো। যখন ক্রাইসিস হয়, সমস্যা হয়, তখন রিয়েক্টিভ পিপলরা এই কেন হয়েছে সেটা নিয়ে তারা ব্যস্ত সময় কাটায়, ততক্ষণে কিন্তু অন্যের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেদিকে তাদের নজর নাই। সুতরাং সেদিকে নজর দিতে হবে। এই রিয়েক্টিভ মানুষগুলো আমাদের সমাজে আছে, ফ্রেন্ড সার্কেলে আছে, অফিসে আছে, সবতেই আছে, তারা যদি থাকে তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য। একই সাথে আবারও বলছি, রিয়েক্টিভ মানুষদের সাথে বেশি দিন থাকলে আমরাও এক সময় রিয়েক্টিভ মানুষে কনভার্ট হয়ে যায়, এটি হচ্ছে আরেকটি বড় বিপদ। সো বি কেয়ারফুল অফ দিস টাইপ অফ হার্মফুল পিপল হু আর রিয়্যাক্ট। এরপরে আরও এক ধরনের খারাপ মানুষ আছে এই সোসাইটিতে, যাদের থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। তারা কারা চলুন দেখি। টেকার্স, তাদেরকে আমরা বলি টেকার্স, নট গিভার্স। তারা কখনো কাউকে কিছু দেয় না, শুধু নেওয়ার চিন্তা থাকে, সবসময় মাথায় শুধু নিবে নিবে নিবে। ছোট একটা গল্প দিয়ে এই টেকার্সদের ক্যারেক্টারটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি একদিন আমার বন্ধুর সাথে গল্প করছি, আমার বন্ধুটা হচ্ছে বাংলাদেশের একটি বড় মাল্টি ন্যাশনালের হেড অফ মার্কেটিং। তো গল্প করার সময় আরেক বন্ধুর ফোন আসলো, তো আমার বন্ধু জিজ্ঞেস করলো কার ফোন এসেছে, আমি বললাম লিটনের ফোন আসছে। বললো লিটনের ফোন, ফোন ধরিস না কাইটাতে, ও তো কোনো দিন কোনো দরকার ছাড়া ফোন করে না, নিশ্চয় কোনো একটা কারণ আছে। তো আমি তারপরে ফোন রিসিভ করলাম এবং কথা বলতে বলতে আসলে দু মিনিটের মাথায় আমি আবিষ্কার করলাম কোনো একটা কারণে আমার সিভি তার দরকার। আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সোশিওলজি দুইটার একটা কম্বিনেশন ডিগ্রি আছে, গ্রাজুয়েশন এবং মাস্টার্স, দুটো দুই ডিসিপ্লিন, এবং এই ধরনের সিভি পাওয়া তার জন্য ওই সময় কঠিন ছিল এবং সে খুঁজতেছিল, এবং তার সেটা খুব দরকার ব্যক্তিগত কারণে, এবং সে কারণে আমাকে সে ফোন দিয়েছে। এটা বারবার প্রমাণিত হয়েছে আমাদের বন্ধু লিটন, সে কখনো কাউকে প্রয়োজন ছাড়া ফোন দেয় না। হি ইজ এ টেকার, হি ইজ নট এ গিভার। অনেক মানুষ আছে তার সামর্থ্য নেই, কিন্তু সামর্থ্য হচ্ছে যে মানুষগুলো দেয় না তারা হচ্ছে টেকার। তারা কখনো দিতে শেখে না, নিতে নিতে তাদের ব্রেনের শেপিং বা প্রোগ্রামিংটা এমন হয়ে যায় তারা কখনো দেওয়ার চিন্তা করে না, তাদের শুধু নিতে হবে নিতে হবে নিতে হবে, এবং নিতে গিয়ে তারা এহেনও কিছু নাই সেটা করে না।
এবং এই টেকার্সদের থেকে একটু দূরে থাকতে হবে। টেকার্সদের যদি আপনি কন্ট্রিবিউট করেন, কন্ট্রিবিউট করে আপনি দূরে থাকবেন, তাকে কাছে রাখবেন না। আপনার যে সার্কেল বা পেরিফেরি আছে সেখানে তাকে, মনোজগতে যে পেরিফেরি আছে সেখানে থাকতে দেওয়া যাবে না। কেন? ওই যে বলেছি, এ ধরনের মানুষ আমাদেরকে বিরক্ত করে, বিরক্ত করলে আমাদের ফোকাস নষ্ট হয়, ফোকাস নষ্ট হলে আমাদের সব কিছু ডিস্টার্ব হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, যাদের সাথে থাকতে থাকতে আমরাও একদিন টেকার্স হয়ে পড়ি। আমরা যারা গিভার্স থাকি, সেই গিভার্স থেকে কনভার্ট হয়ে টেকার্স হয়ে যাই। এই কারণে আমাদের তাদেরকে দূরে রাখতে হবে। এবং বিভিন্ন ধর্মগ্রন্থে বা স্রষ্টা গিভার্সদেরকে প্রায়োরিটি দিয়েছেন, যারা দেয়, অল্প আছে অল্প থেকেই দিতে হবে। এবং এই দেয়াটা কী সেটি একটি বিষয়। দেয়াটা কিন্তু শুধু টাকা না, নলেজ, স্কিলস, ইনফরমেশান, অ্যাডভাইস, অনেক কিছু আপনি দিতে পারেন, সব কিছুই আপনি দিতে পারেন ভালো কিছু। বাংলাদেশের এই যে অফিসগুলোতে, প্রফেশনাল জগতে দেখবেন যে মোস্টলি বেশিরভাগ হচ্ছে টেকার, যে কারণে আমরা কিন্তু পিছিয়ে আছি বাংলাদেশে জব মার্কেটে। প্রফেশনালরা তারা হচ্ছে নিজেরা কিছু জানলে অন্যকে এটা শেয়ার করে না, হয়তো সে সংস্থার টাকায় কোনো একটা বড় ট্রেনিং পেয়েছে বা সে অনেক স্কিল অ্যাচিভ করতে পেরেছে, কিন্তু সেগুলো কাউকে সে দিবে না। এই যে কাউকে না দেওয়ার যে চরিত্র, এটি কিন্তু আমাদের শিক্ষিত শ্রেণীর মধ্যে একটি বড় অংশের মধ্যে রয়েছে। আমরা একা একা বড় হতে চাই, এই ধরনের লোকদেরকে অবশ্যই পরিহার করতে হবে। বিকজ দে আর হার্মফুল পিপল, অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ রিমেন উইথ দেম ফর লং টাইম উইল বি লাইক দেম, উইল বি কনভার্টেড অ্যাজ টেকার্স, নট অ্যাজ গিভার্স। পাঁচ নম্বরে কে আছে? ক্ষতিকর পিপল। খেয়াল করে দেখেন, DIRT, ডার্ট হয়ে গেছে, এখন আর কি লাগবে, আর কি লাগবে না? ওকে, ওয়াই, ওয়াই, ওয়াইতে কী হতে পারে? আচ্ছা, আমরা দেখি, লেখি, তারপর বুঝতে পারবেন। ওয়াইতে হচ্ছে ইয়েস ম্যান। বাংলাদেশের মানে সোশ্যাল মিডিয়া খুললেই তো দেখতে পাবেন যে ইয়েস ম্যানের একটা ছড়াছড়ি। ইয়েস ম্যানের বাংলাটা হচ্ছে খুব ভালো নয়, চামচা। সমদ ভাই, আছি ভাই, দারুণ ভাই, ডাইকেন ভাই, আপা আছি, সহমত আপা, ইত্যাদি ইত্যাদি আপনারা সোশ্যাল মিডিয়াতে এটা প্রচুর দেখেন। ইয়েস ম্যানদের সমস্যা হলো তাদের ব্যাকবোন থাকে না, দে আর লাইক অ্যামিবা। তো অ্যামিবার মতো থাকলে এই মানব জীবনের আসলে কী দরকার? নিজের সামান্য স্বার্থের জন্য এহেন কোনো লেভেল নাই যেখানে তারা নামতে পারবে না। তাকে যা বলবেন তাই করবে। ইয়েস স্যার, আসি স্যার, ভাই স্যার, আপনি যা বলবেন তাই করব। দেখা যায় যে বাজারের বাজারটাও করে দিচ্ছে। আমাদের এই প্রকৌশলী সমাজে আমরা দেখেছি অনেক প্রকৌশলী, একটু যারা সিনিয়র নেতা আছেন তাদের পিছনে মাঝারি নেতাদের অনেকে ভালো অবস্থা, চাকরি টাকরি ভালো আছে, তারপরে দেখা যায় তার বাজার করে দিচ্ছে, বাসায় গিয়ে ভাবির যত্ন নিচ্ছে, ভাবিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, শালিকে নিয়ে যাচ্ছে। এত কিছু আসলে দরকার নেই। আমরা অফিসে প্রচুর ইয়েস ম্যান দেখি যারা বসের চামচা। এই ইয়েস ম্যানদের আসলে ব্যাকবোন থাকে না। আলটিমেটলি এই যে ডি ফর ডিমোটিভেটর, আই ফর ইনগ্রেট পিপল, আপনার আর ফর রিয়েক্টিভ পিপল, দেন টি ফর টেকার্স অ্যান্ড ওয়াই ফর ইয়েস ম্যান, এরা কিন্তু আলটিমেটলি খুবই লুজার টাইপের মানুষ। জীবনে এরা পরাস্ত হবেই, জীবনে এদের জন্য রয়েছে দুঃখ বেদনা এবং সম্মানহানি, আত্মসম্মানহীন একটি জীবন। তো আমরা যারা এই পৃথিবীতে এসেছি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা কেন এই জীবন যাপন করব? এই যে মানুষগুলো আছে এরা মানুষের ক্ষতি করে, কেন ক্ষতি করে সে বিষয়ে আলাদা ভিডিও তৈরি করতে পারি। এবং তাদেরকে আসলে সেভ করার উপায় কী? প্রথম কাজ হচ্ছে আমাকে বাঁচতে হবে, আমি এদের থেকে দূরে থাকব। এরপরে যদি সম্ভব হয় এদের পরিবারকে জানানো বা এদেরকে কোনো চিকিৎসকের কাছে রেফার করা কিংবা কোনো সাইকোলজিস্টের কাছে রেফার করা, যাতে তারা আস্তে আস্তে বদলাতে পারে। অথবা এমন হতে পারে যে আপনাদের ফ্রেন্ড সার্কেলও যদি আপনারা সংখ্যায় বেশি প্রোঅ্যাক্টিভ মানুষ হন, ভালো মানুষ হন, ক্রিয়েটিভ মানুষ হন, তখন দু একজন যদি রিঅ্যাক্টিভ থাকে, ডিমোটিভেটেড থাকে, তাদেরকে ঠিক করার একটা চেষ্টা করতে পারেন। কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ এবং যথেষ্ট দক্ষতার বিষয়, সেটা না থাকলে কিন্তু হিতে বিপরীত হবে। তাহলে আসলে আমরা এই ক্ষতিকর মানুষগুলো থেকে কী পেলাম? আপনারা যদি একটু খেয়াল করেন, ডি ফর ডিমোটিভেটেড,
আই ফর ইনক্রেট, আর ফর রিয়েক্টিভ, টি ফর টেকার্স, ই ফর ইয়েস ম্যান, সবগুলোকে একসাথে করলে দেখবেন কি হচ্ছে, ডার্টি পিপল, নেগেটিভ পিপল আর ডার্টি পিপল, নেগেটিভ পারসনস আর ডার্টি পারসনস, উই হ্যাভ টু অ্যাভয়েড দেম। তো পাঁচ ধরনের মানুষ নিয়ে আলাপ করলাম, জীবনের শান্তিতে থাকতে গেলে, প্রশান্তিতে থাকতে গেলে এদের থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। এরা তো আমাদের কাছে থাকলে ক্ষতি করেই, আরও বড় ক্ষতি করে, আমরাও একদিন তাদের মতো হয়ে যাই। সর্বশেষে ছোট্ট একটু উদাহরণ দিই যে কীভাবে আমরা বদলাই। ধরা যাক আপনি একটি অফিসে চাকরি করেন এবং আপনার বস সম্পর্কে আপনার নানা অভিযোগ আছে, এবং আপনি দেখছেন যে আপনার বস অনেক জায়গায় ইনজাস্টিস করছে, অনেক জায়গায় তার বায়াসনেস কাজ করছে এবং তার কঠোর সমালোচনা আপনি করছেন, কিন্তু আপনি চাকরিটি ছাড়ছেন না। কোনো এক সময় দু বছর বা তিন বছর পর সেই বস চলে গেল এবং আপনি বস হলেন। এখানে একটি আশ্চর্য মজার ঘটনা ঘটবে এবং দুঃখজনক ঘটনা ঘটবে। সেই ঘটনাটা কি জানেন? সেই ঘটনাটা হলো, আপনি যেই বসের সমালোচনা করতেন, যেই কাজগুলো করার জন্য আপনি বস হওয়ার পর সেই কাজগুলোই করবেন, আপনি কিন্তু রেপ্লিকেট করবেন, সেই খারাপ কাজগুলোই আপনি করবেন, যেই কাজগুলো মাত্র তিন বছর আগেও আপনি পছন্দ করতেন না, আপনি সেগুলোকে অন্যায় মনে করতেন, কিন্তু তিন বছর পর তার সাথে থাকতে থাকতে আপনিও সেরকম হয়ে যাবেন মনের অজান্তে, রেপ্লিকেট করবেন। সে কারণেই এই একটি উদাহরণের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে প্রথমত তারা আমাদের জীবনে অশান্তি তৈরি করে, ফোকাস নষ্ট করে, আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, আমাদেরকে লো পারফর্মার কনভার্ট করে, আমাদের লাইফের অ্যাচিভমেন্ট কমিয়ে দেয়, টার্গেটে পৌঁছাতে সময় বেশি লাগায়, এটা তো আছেই। কিন্তু একটা সময় যখন আমরা তাদের মতো হয়ে যাব, তাদের মতো হওয়া মানে হচ্ছে জীবনে পরাজয় নিশ্চিত, জীবনে লুজার হওয়া নিশ্চিত, আত্মসম্মানহীন জীবন নিশ্চিত। লাইফ ইজ শর্ট অ্যান্ড লাইফ ইজ বিউটিফুল। কখন বিউটিফুল? যখন এই লোকগুলো আপনার চারপাশে থাকবেন না, এদেরকে দূরে রাখতে পারবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।